আপনাদের বাড়ি কি প্লাস্টিকের গামলা ফেটে গেছে তাহলে নুনের সাহায্যে খুব সহজেই আপনারা জোড়া লাগিয়ে ফেলতে পারবেন প্লাস্টিকের যে কোনো পাত্র এমনকি ঘর কি অনেক বড় এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করে দেবে সেই সঙ্গে সংসারের খরচাটাও অনেকটাই কমিয়ে দেবে চলুন তাহলে টিপসগুলি দেখেন প্রথম যে টিপসটি শেয়ার করছি লঙ্কা নিয়ে অনেক সময় আমরা দেখা যায় বাজার থেকে যে লঙ্কাগুলো কিনে আনি লঙ্কায় প্রচণ্ড পরিমাণে ঝাল থাকে আর এই লঙ্কাগুলো যদি আমরা কোনো তরকারিতে দিই প্রচুর ঝাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঝাল কমানোর জন্য আমরা কিভাবে লঙ্কার বীজটাকে ফেলে দিতে পারি কারণ লঙ্কার বীজের মধ্যেই কিন্তু ঝাল থাকে তাই আবার অনেকের কিন্তু লঙ্কার বীজ থাকলে যাদের কিডনিতে সমস্যা তাদেরও কিন্তু অসুবিধা হয় তাই একটি লঙ্কা নিয়ে হাতের তালুতে যদি একটু ডলে নেন তাহলে কিন্তু খুব সহজেই দেখ দেখুন আমি বোটা কেটে বীজটাকে কত সহজেই বের করে নিলাম পদ্ধতিতে কিন্তু আপনারা খুব সহজেই লঙ্কার বীজকে আলাদা করে নিতে পারেন এবার আপনারা বলবেন তাহলে লঙ্কা নয় একটা জায়গার দেওয়ায় হাফ দেব লঙ্কা তাহলে ঝাল হবে না কিন্তু অনেক রান্নাতে দেখা যায় একটু কাঁচা লঙ্কা দিলেই কিন্তু লং তরকারির টেস্টটা খুব ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখুন এইভাবে খুব সহজেই লঙ্কার বীজটাকে কত সহজে বের করে নিতে পারবেন এমন কি যে কোনো রান্নায় স্যালাডে আপনারা ইউজ করতে পারবেন বাচ্চাদেরকেও দিতে পারবেন লঙ্কাতে কিন্তু একটু ঝাল হবে না আরও একটি পদ্ধতি শেয়ার করব যেটা সাহায্যে লঙ্কাটাকে বীজটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন বা আলাদা করতে পারবেন এইভাবে লঙ্কাটাকে অর্ধেক করে কেটে নিতে হবে তারপর লঙ্কার যে বীজের অংশটা এইভাবে আলাদা করে নিতে পারবেন দেখুন এইভাবেও কিন্তু দুটো পদ্ধতির মাধ্যমে লঙ্কার বীজ খুব সহজেই আপনার আলাদা করতে পারবেন এমনকি ঝালটাও কমিয়ে নিতে পারবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেটা আমরা দেখে নিই পরবর্তী টিপসটি অনেক সময় আমরা দুধ যখন জাল দিতে নিই গ্যাসের ওপরে দেখা যায় দুধ উঠলে কিছুটা দুধ গ্যাসের এইভাবে ওভেনে পড়ে যায় গ্যাসের ওভেনটা একেবারে নোংরা হয়ে যায় তাই খুব সহজে কিভাবে পরিষ্কার করে নিতে পারি পেপার কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এইভাবে দুধের ওপরে একটু জল অবশ্যই দেবেন তারপর এইভাবে পেপারটা দিয়ে একটুখানি কয়েক সেকেন্ড রেখে দেবেন দেখবেন পেপার পুরোপুরি দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে আর এইভাবে যদি পরিষ্কার করেন তাহলে কোনো কাপড় বা টিস্যুর প্রয়োজনও পড়বে না আপনাদের গ্যাসের ওভেনটা একেবারে পরিষ্কার হয়ে যাবে দেখুন কত সহজেই কঠিন কাজটাকে একেবারে আমরা পরিষ্কার করে নিতে পারলাম সামান্য একটুখানি পেপার দিয়ে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেটি দেখে নিই পরবর্তী টিপসটিও লঙ্কা নিয়ে শেয়ার করব অনেক সময় আমরা যখন লঙ্কা বাটি বা কাটি দেখা যায় অনেকের হাত প্রচুর জ্বালা তে থাকে লঙ্কা কাটতে নিলে বা আমরা যখন শিলনোড়ায় লঙ্কা বাটি তাই লঙ্কা যখন কাটবো বা মশলা বাটার আগে যদি আমরা হাতে সামান্য পরিমাণ একটু সরিষার তেল লাগিয়ে নিই তারপর মশলা বাটি লঙ্কার কিংবা লঙ্কাটাকে কাটি তাহলে কিন্তু যাদের হাত জ্বালা করে বা অতিরিক্ত ঝাল থাকে লঙ্কা কখনোই হাত কিন্তু জ্বালা করবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব চলুন তাহলে দেখে নিই এখানে দেখুন আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি অনেক সময় হয় আমাদের সময় খুব কম থাকে হাতে একেবারে ঝিরিঝিরি করে নানা রকম রান্নায় আমরা পেঁয়াজ ব্যবহার করে থাকি আজকে আপনাদের সঙ্গে দুটো পদ্ধতি শেয়ার করব খুব কম সময়ের মধ্যেই আপনারা একেবারে পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন কিংবা চপ করে নিতে পারবেন এর জন্য যেটা করতে হবে দেখুন এইভাবে পেঁয়াজটার দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটার কিন্তু গোড়ার দিকের অংশ আমি কাটি নি গোড়ার দিকের অংশ রেখে দিয়েছি এবার আমি ছুরির সাহায্যে পেঁয়াজটা সারাটা গায়ে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার পর দেখুন পিঁয়াজটা কিন্তু একসঙ্গে জোড়াই রয়েছে এবার আমরা এইভাবে পেঁয়াজটাকে যতটা ঝিরিঝিরি করতে চাই বা যতটা ছোট ছোট টুকরো করতে চাই খুব সহজেই করে নিতে পারবো দেখতে পাচ্ছেন কত সহজে এইভাবে পেঁয়াজটা আমরা কেটে নিতে পারবো তাহলে টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন দেখুন কত সহজেই একেবারে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজটাকে কেটে নিলাম আরও একটি পদ্ধতি শেয়ার করব বন্ধুরা এখানে দেখুন আরও একটি পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসাটাকে আমি সবার প্রথমে এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এটাও কিন্তু আমি পেঁয়াজের যে গোড়ার দিকের অংশটা আমি কেটে কিন্তু বাদ দিচ্ছি না দেখুন এইভাবে কাটার পর এবার আমি নিয়ে নেব একটি কাঁটা চামচ কাঁটা চামচটাকে এইভাবে পেঁয়াজের মধ্যে আমি গেঁথে নেব তারপর এইভাবে কাঁটা চামচটাকে ধরে আমরা যেরকম ঝিরিঝিরি করে কাটতে চাই সেরকম ভাবেই কিন্তু পেঁয়াজটাকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিতে পারবো তাহলে আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের কাজে লাগবে যখন যেরকমভাবে পেঁয়াজ কাটার ইচ্ছে আপনারা কিন্তু খুব সহজেই কেটে নিতে পারবেন যারা সংসারে নতুন কাজবাজ করছেন বা সবজি কাটা শিখছেন তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে তাহলে চলুন বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই পরবর্তী টিপসটি শেয়ার করছি এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়োর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সুজি এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ পরিমাণ মতো নুন এখানে দেখুন আমি গন্ধরাজ লেবু নিয়েছি গন্ধরাজ লেবুর যে গায়ের খোসাটা আমি এইভাবে একটু গ্রেট করে দিয়ে দিলাম এতে কিন্তু খেতে দারুণ লাগে সুন্দর একটি সেন্ট চলে আসে লেবুর এরপর আমি সামান্য পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো তারপর দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি অল্প জল দিয়ে খুব ভালো করে এটাকে আমরা মেখে নেব দেখুন বেশি পরিমাণে জল দেবো না মাখাটা একটু শুকনো শুকনো করব দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে এবার হাতের মুঠোয় নিয়ে এটাকে আমরা চপের মতো করে গোল গোল করে শেপ দিয়ে নেব বন্ধুরা আপনারা তো পেঁয়াজি অনেকভাবেই খেয়েছেন কিন্তু বাড়িতে একবার এইভাবে ফি পেঁয়াজি খেয়ে দেখবেন এইখানে আমি ফ্রাইপ্যানে তেল দিয়েছি তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিপ ফ্রাই করছি না শ্যালো ফ্রাই করে নিচ্ছি এইভাবে দু সাইড আমি লাল করে ভেজে নেব এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন এতটাই খেতে অসাধারণ লাগে যে বারবার আপনারা এইভাবেই তৈরি করতে চাইবেন দেখুন দু সাইড আমি এইভাবে ভেজে নিয়েছি আমার লাল কালার চলে এসছে এবার এটাকে আমি তেল সেক তুলে নেবো তাহলে এই ছোট্ট টিপসটি যদি কাজে লাগে অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন আর খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন চা তৈরির আগেই আপনাদের কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে পরের বর্তী টিপসটি দেখে নিই এরকম ধরনের যে আমাদের বাড়িতে বাটিগুলো থাকে যখন নতুন বাটি কিনে নিয়ে আসি বাটির গায়ে যে স্টিকারটা থাকে না তুলতে আমাদের অনেকটা সময়ও লাগে সহজে ওঠেও না আঠাটা তাই খুব সহজে অনেক সময় আমরা আগুনে দিয়েও তোলার চেষ্টা করি আগুনে দিয়ে যদি পাতলা বাটি হয় অনেক সময় বাটিটা পুড়ে যায় বা বেঁকে যায় তাই খুব সহজে আগুন দেওয়া ছাড়াই কিভাবে এটা তুলতে পারবো এর জন্য কী করতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কিন্তু গরম জল এখানে আমি ফুটন্ত গরম জলে নিয়েছি বাটির মধ্যে ঢেলে দিলাম এবার গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যেই যে স্টিকারটা আছে না গরম জলের কারণে আঠাটা কিন্তু আপনা আপনি উঠে যাবে দেখুন আমি একটি কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে এইভাবে পুরোপুরি তুলে নিচ্ছি এই পদ্ধতিতে যদি আপনারা তোলেন তাহলে আগুনে দেওয়ারও প্রয়োজন পড়বে না আর আঠাটা বা স্টিকারটা খুব সহজেই উঠে যাবে বাটিতে আপনাদের রকম আগুনের দাগ দাগও হবে না এমনকি বাটি আগুন লাগার কারণে পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না দেখুন কত সুন্দরভাবেই কিন্তু আমার স্টিকারটা পুরোপুরি উঠে গেছে এমনকি আঠাটা উঠে গেছে তাহলে এই টিপসটি কাজে লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখেন কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের টুপিগুলো থাকে টুপিগুলো যখন পুরনো হয়ে যায় বা কোথাও ছিদ্র হয়ে যায় তখন আর ব্যবহার করা হয় না বাচ্চাদের এই ধরনের টুপিগুলো আর এগুলোকে আমরা ফেলেই রাখি বা ফেলেই দিই কোনো কাজে লাগাই না তো এই ধরনের টুপিগুলো দিয়েই কিন্তু আমরা সংসারের খুবই মুশকিল কাজ একটি সহজ করতে চলেছি সংসারের খরচাটাও কমিয়ে ফেলতে চলেছি এখানে দেখুন আমি একটি ওয়াইপার নিয়েছি ওয়াইপারের মধ্যে এই যে টুপিটা আমি এইভাবে দেখুন পরিয়ে দিচ্ছি তারপরে টুপির যে দু সাইডের ফিতাটা আছে না ফিতাটাকে এইভাবে ঘুরিয়ে আমি টাইট করে বেঁধে দিচ্ছি দুটো সাইডেই কিন্তু আমি এইভাবে ফিতাটাকে টাইট করে ধরে একটু ঘুরিয়ে নিয়ে বেঁধে দেবো যাতে আমরা কাজটা করে নিতে পারি এবার এই যে টুপিটা আমি রেডি করে নিলাম ওয়াইপারে দিয়ে এই টুপিটাকে কি কাজে ব্যবহার করব আর কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে টুপিটাকে আমাদের কি করতে হবে একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে দেখুন আমি ওয়াইপারটাকে খুব ভালো করে জল দিয়ে এইভাবে ভিজিয়ে নিলাম আপনারা আগেও ভিজিয়ে নিতে পারেন তারপর ওয়াইপারের মধ্যে পরিয়ে নিতে পারেন এইটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই ঘরটাকে পরিষ্কার করে নিতে পারি আমরা অনেকেই আছি ঘর মোছার জন্য মফ ব্যবহার করি যেটা অনেকটাই দাম দিয়ে কিনতে হয় কিন্তু এইভাবে গেঞ্জি কিংবা টুপি আমরা পরিয়ে নিয়ে যদি ঘরটা মুছি খুব সহজেই ঘরটা পরিষ্কার করে নিতে পারবো দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ অনেকেরই কিন্তু হাঁটু বসে ঘর মুছতে কোমরে হাঁটুতে যন্ত্রণা আর এটার সাহায্যে আমরা খাটের তলা আলমারির তলার নোংরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো টিপসটি একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন কী পরিমাণে নোংরা বের হয়েছে যখন ঘর মোছা হয়ে যাবে আবার এই টুপিটা খুলে আমরা টুপিটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেব আবার দ্বিতীয়বার ইউজ করা যাবে চলুন পরবর্তী টিপসটি দেখে নিই এরকম ধরনের গামলা কম বেশি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা আপনাদের বাড়িতেও অবশ্যই ব্যবহার করেন কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের হাতের থেকে পরে বা কোনো কারণে দেখা যায় গামলাটা হয়তো ফেটে যায় আমার দেখুন গামলাটা ঠিক মাঝখানটা এইভাবে পেটে ফেটে গেছে সাইডেও ফেটে গেছে তাই আমাদের ঘরে থাকা নুন দিয়েই কিন্তু আমরা ফাটা গামলাটাকে জুড়িয়ে নিতে পারব এমনকি সেই গামলাটাকে কিন্তু আমরা আবার অনেক দিন ব্যবহার করতে পারবো এর জন্য কিন্তু আমাদের কোনো রকম টাকা খরচও করতে হবে না আর এই ধরনের গামলা বালতি যে কোনো প্লাস্টিকের জিনিস ফেটে গেলে আর কখনো ফেলতেও হবে না তা কিভাবে আমরা এটাকে জুড়িয়ে নিতে পারবো বা জোড়া লাগিয়ে নিতে পারবো নুনের সাহায্যে চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে যদি পাত্রটার আপনারা ভেজা থাকে তাহলে অবশ্যই জল তাকে কিন্তু মুছে নিতে হবে তারপর এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি এক চামচ পরিমাণ এখানে আমি নুন দিয়ে দিলাম তারপর এক চামচ নুনের সঙ্গে এক চামচ পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডা বেকিং সোডা আর নুনটাকে দিয়ে আমাদের কি করতে হবে দেখুন খুব ভালো করে কিন্তু দুটো মিশ্রণ মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশ্রণ দুটো আমার রেডি হয়ে গেছে এবার আমরা তাহলে কি করব দেখুন আমার কিন্তু সাইডেও গামলাটা ফেটে গেছে সাইডটাও কিন্তু আমি একইভাবে জুড়িয়ে নেব আমি মাঝখানটায় আপনাদের দেখাচ্ছি ঠিক মাঝখানটায় যেখানে আমার ফেটে গেছে গামলাটা সেখানটায় কি করব মিশ্রণটা আমাদের যতটা ফেটেছে তত দূর পর্যন্তই চামচের সাহায্যে মিশ্রণটা কিন্তু দিয়ে দিতে হবে এইভাবে দেখুন আমি যেখানে আমার ফেটেছে আমি সেই লম্বা বরাবর চামচের সাহায্যে মিশ্রণটা পুরোটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেওয়ার পর আমাদের কি করতে হবে চামচ দিয়ে এইভাবে একটু সমান করে দিতে হবে যাতে যেখানে ফেটেছে সেই ফাঁকের জায়গার ভেতরে যেন এই মিশ্রণটা ঢোকে দেখুন এইভাবে আমি খুব ভালো করে দিয়ে চামচ দিয়ে ওপরটা সমান করে নিলাম দেখতেই পাচ্ছেন এবার আমাদের আর একটি জিনিস লাগবে সেটা হলো আঠা এখানে আমি ফেবিকুইক আঠা ইউজ করছি এবার যে যে জায়গাটা ফেটেছে তার ওপরে এইভাবে লম্বা বরাবর ফেবিকুইক দিয়ে দেব। আপনারা বলতে পারেন যে ফেবিকুইক তো ডাইরেক্টও দিতে পারি তাও তো জুড়ে যাবে কিন্তু না বন্ধুরা ফেবিকুইক যদি ডাইরেক্ট ইউজ করেন তাহলে দেখবেন এক থেকে দুদিন পরই কিন্তু জল ব্যবহার করার কারণে ফেবিকুইক আটা খুলে যাচ্ছে কিন্তু এইভাবে নুন আর বেকিং সোডা যদি মিশিয়ে আপনারা লাগান যে কোনো প্লাস্টিকের ফাটা জিনিসে লোহার মতো পাথরের মতো শক্ত হয়ে যাবে সেই জায়গা এমনকি জোড়া লেগে যাবে আর কখনোই কিন্তু সেটা খুলবে না যতই আপনারা জল ব্যবহার করুন দেখুন আমি এইভাবে লাগিয়ে নিয়েছি এবার আমি এটাকে কয়েক সেকেন্ড রেখে দেব। কয়েক সেকেন্ড রাখাতেই কিন্তু দেখুন একেবারে শক্ত হয়ে গেছে বাড়তি যে অংশটা আছে আমি ঝেড়ে ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু শক্ত পাথরের মতো হয়ে গেছে এটা কিন্তু কিছুতেই খুলবে না তাহলে চলুন আমি আপনাদের জল ঢেলেও দেখাচ্ছি যে কতটা জোড়া লাগলো এক ফোটাও জল আমাদের এই গামলা থেকে বেরাবে না দেখুন আমি পরীক্ষা করানোর জন্য আমি একটি থালা নিয়ে নিচ্ছি থালার ওপরে আমি গামলাটাকে বসিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি কিছুটা পরিমাণ জল দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জলটা ঢেলে দিয়েছি তাও কিন্তু এক ফোটাও জল আমার থালায়ও পড়ছে না আমার হাতেও কিন্তু পড়ছে না দেখতেই পাচ্ছে আর আমি থালাটাও আপনাদের বের করে দেখাচ্ছি দেখুন থালাটাও কিন্তু একেবারে শুকনো রয়েছে দেখুন এটার ভেতরে আমার জল তাহলে আপনারাও কিন্তু এইভাবে যে কোনো প্লাস্টিকের পাত্র ফেটে গেলে জোড়া লাগিয়ে নিতে পারেন ভালো লাগলে